Hello viewers, Assalamu alaikum warahmatullah. So, এখন আমরা দেখব auto failover in between two ISP link in the Mikrotik for the internet redundancy. So, basically হচ্ছে আমরা Mikrotik-এ internet redundancy linkের জন্য যে configurationটা সেটা আমরা practically দেখব. তো basically automatic failover linkটা up হয়ে যাবে. দেখা যাচ্ছে আমার Mikrotik-এ দুটো ISP রয়েছে. সেই দুটো ISP-র মধ্যে যদি কখনো আমার প্রথম ISP যদি ইন্টারনেট চলে যায় তাহলে অটোমেটিক সেকেন্ড আইএসপি থেকে আমার ইন্টারনেট প্রভাইড হবে তো সেই কনফিগারেশনটা কিভাবে করতে হয় তা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল এর জন্য আপনাকে অ্যাজ ইউজুয়াল মাইক্রোটিক প্রথমে কনফিগার করে নিতে হবে আমি আমার মাইক্রোটিককে এখানে কানেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা যে মাইক্রোটিকের যে ফার্স্ট আমি এখান থেকে ইন্টারফেসে যাচ্ছি তো ইন্টারফেস ইথারনেট 1 ইথারনেট 3 এবং ইথারনেট 6 এই মুহূর্তে আমার রয়েছে সেখান থেকে ইথারনেট 1 হচ্ছে কি আমার সরি ইথারনেট 6 হচ্ছে কি আমার ISP 1 তো আমি এখান থেকে শুধুমাত্র রিমার্কসটা লিখে নিচ্ছি ISP 1 ISP 1 লিখে আমি এখানে রিমার্ক করে নিলাম এবং কি ইথারনেট 1 টা হচ্ছে কি ISP 2 ISP 2 তো এখান থেকে এটা ওকে করে নিলাম এবং কি ইথারনেট 3 হচ্ছে কি আমার জন্য LAN কানেকশন LAN connection. So basically, it has I'm sure the remark coronilum, Jamar Ethernet 1 chai SP2, Ethernet 6 or chai SP1, among Ethernet 3 or checking LAN connection. The remark corra pori, I'm regular porch IP the jabu, IP the jabu addresses, addresses a gear, make and take amar, protomata chamamar ISP1 IP to the chi, ISP1 IP address of Chicago, I'm making a liquid chamar ISP1, apni apner ISP IP address taken, Boshab, take a say. তো 192.168.1.100 আমি এখানে বসাচ্ছি 100 স্ল্যাশ 24 এখান থেকে যদি আমি अप्लाई করি অটোমেটিক আমার নেটওয়ার্কটা পেয়ে যাবে তো এখান থেকে আমি লিখে দিচ্ছি ISP 1 কানেকশন ঠিক আছে ISP 1 ওকে তো এরপর হচ্ছে কি আমি এখান থেকে ISP1 কিন্তু ইথারন এখান থেকে ছিল হচ্ছে কি ইথারনেট 1 তো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে হচ্ছে কি ইথারনেট 1 তো এখানে খেয়াল করবেন যেন অন্য কোন ইথারনেট সিলেক্ট না হয় ওকে अप्लाई ওকে এরপর হচ্ছে কি ISP2 ছিল ইথারনেট 6 এ আইপি অ্যাড্রেস হচ্ছে কি 0.120 192.168.0.120 24 अप्लाई এটা হচ্ছে আমার ইথারনেট 6 ঠিক আছে তো এখানে রিমার্কসটা কিন্তু দেখাচ্ছে ইথারনেট 6 কমেন্ট হবে কি হচ্ছে ISP 1 সো আমার এটা হচ্ছে ISP 1 এবং কি ইথারনেট 1 টা হচ্ছে কি আমার জন্য ISP 2 তো আমি এখান থেকে কমেন্টটাকে ঠিক করে নি ওকে এরপর আমি LAN এর জন্য IP বসাবো আমার LAN হচ্ছে 192.168.200.0/200.1/24 apply so এখান থেকে আমার LAN connection তো ইথারনেট 3 ওকে সো এটাকে আমি সিমিলারলি কি করে নিব রিমার্ক করে নিব LAN connection সো এখান থেকে আমি আবার আপনাকে দেখাচ্ছি ইন্টারফেস 1 ইন্টারফেস 1 হচ্ছে ISP 2 ইন্টারনেট 6 অর্থাৎ ইন্টারফেস এখানে এই 6 হচ্ছে ISP 1 এবং কি LAN কানেকশন জন্য হচ্ছে কি 3 সো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে এখান থেকে IP এর পরে DNS বসাতে আমি DNS এ যাব যাওয়ার পর এখান থেকে আমি এখানে DNS সিলেক্ট করব 8.8.8 সো আপনাকে হচ্ছে ISP কর্তৃক যে DNS দেওয়া হবে সেই DNS আপনি এখানে বসাবেন 4.2.2 দেন অ্যাপ্লাই ওকে সো ডিএনএস দেওয়ার পরে আপনি এখান থেকে আইপি দেওয়ার পরে ফায়ারওয়ালে যাবেন ফায়ারওয়ালে যাওয়ার পরে হচ্ছে কি নেট এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করবেন করার পর এখান থেকে জেনারেল চেঞ্জ সোর্স নেট থাকবে কি অ্যাকশনে গিয়ে শুধুমাত্র অ্যাকশনে গিয়ে এখান থেকে মাস্ক কিউরেট করে দিবেন মাস্ক কিউরেট অ্যাপ্লাই ওকে সো মাস্ক কিউরেট করার পরে এর পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব আইপি তে যাব এরপর হচ্ছে কি রাউট করব ঠিক আছে রাউটস সো রাউটে গিয়ে আমাকে এখন এখানে হচ্ছে রাউট করে দিতে হবে আমার ISP 1 ISP 2 কে ঠিক আছে তাহলে এই যে প্লাস সাইনে ক্লিক করব শুধুমাত্র গেটওয়ে গেটওয়েতে গিয়ে আমি আমার ISP 1 এ গেটওয়েটা দেব
0.1 তারপর যদি আমি এখানে अप्लाई করি এখানে অটোমেটিক কিন্তু দেখাচ্ছে কি রিচেবল 6 তারপরে ওকে তোমার ISP 1 রিচেবল এবং সিমিলারলি ISP 2 এর গেটওয়েটা এখানে দেব 192.168.1.1 দেন अप्लाई ওকে সো দুইটা গেটওয়ে কিন্তু আমার এখান থেকে রিচেবল হয়েছে তো এখান থেকে আমি আমাদের যে LAN IPটা এই যে LAN IP 192.168.200 এটা এখানে আমি আমার ল্যাপটপে বসাবো আমার ল্যাপটপে আইপিটা বসায় দিয়ে পাচ্ছে কিনা সেটা এখন চেক করব ওকে 192.168.200 অর্থাৎ এখন কিন্তু আমি আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি আমি যদি এটা পিং করে দেখি পিং সো আমি কিন্তু ইন্টারনেট পাচ্ছি তো কোন ইয়ে থেকে ইন্টারনেট পাচ্ছি আমি এখান থেকে আইপি তে যাব এরপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে রাউট রাউটস তো রাউটস এ গিয়ে যখন আমি দেখতেছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে এএস অ্যাকটিভ স্ট্যাটিক এটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ইথারনেট 6 আর স্ট্যান্ড বাই দেখাচ্ছে হচ্ছে কি ইথারনেট 1 অর্থাৎ ISP 1 টা স্ট্যান্ড বাই দেখাচ্ছে আর ইথারনেট 6 টা কি হচ্ছে অ্যাকটিভ দেখাচ্ছে অর্থাৎ এই ইথারনেট 6 থেকে এখন আমি ইন্টারনেট পাচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত হচ্ছে আপনাকে কনফিগারেশনটা করতে হবে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি অটোমেটিক দুইটা ISP থেকে যদি এনিহাও ISP 1 কোনো কারণে ব্রেক করে সেক্ষেত্রে অটোমেটিক ISP 2 থেকে ইন্টারনেট কানেকশনটা পাবে তো এই কাজের জন্য আমি এখানে যাব এখানে সরাসরি আমাকে যেতে হবে আইপি রাউটে ক্লিক করব আইপি রাউটে ক্লিক করার পরে যে আইএসপিটাকে আমরা প্রায়োরিটিতে 1 এ রাখতে চাচ্ছি সেই আইএসপিটাকে ডিসটেন্স 1 সিলেক্ট করে দেব ঠিক আছে সাপোজ আমি ইথারনেট 6 এটাকে প্রায়োরিটি 1 এ রাখব এখানে ডাবল ক্লিক করব করার পর এখান থেকে ডিসটেন্স এই ডিসটেন্স সবসময় 1 দেব ঠিক আছে অর্থাৎ এটা প্রায়োরিটি 1 অ্যাকটিভ স্ট্যাটিক থাকবে অলওয়েজ দেন ওকে এরপর আমি চাচ্ছি যদি কোনো কারণে এই ইথারনেট 6 এ যে আমার আইএসপিটা রয়েছে সেটা যদি ব্রেক করে সেই ক্ষেত্রে সেটা ইথারনেট 1 আইএসপি থেকে ইন্টারনেটে পাবে তো এখানে ডাবল ক্লিক করব এটা ডিসটেন্সে গিয়ে লিখব হচ্ছে কি 2 দেন अप्लाई ওকে অর্থাৎ কোনো কারণে যদি আমার এই 1 ইথারনেট 6 অথবা ISP 1 যদি ব্রেক করে তাহলে 2 থেকে অটোমেটিক নিবে সো এখন আমি দেখি সাপোজ আমি ইথারনেট 6 এর ইউটিপি কেবলটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি অটোমেটিক এখানে পাই কিনা এর প্রথমে আমি এখান থেকে দেখে নিই যে নেট আছে কিনা ইন্টারনেট আছে ঠিক আছে সো এখন আমি কেবলটাকে খুলে দিচ্ছি সো কেবলটা খুলে দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করুন দেখুন যে ইথারনেট 1 যে ISP 2 সেটা অটোমেটিক অ্যাকটিভ স্ট্যাটিকে চলে আসে আর স্ট্যান্ড বাই দেখাচ্ছে হচ্ছে কি ইথারনেট 6 আনরিচেবল ঠিক আছে অর্থাৎ আমাদের প্রথম লিংকটা ডাউন হয়ে গেছে যার কারণে কিন্তু আমাদের ইন্টারনেটটা চলে গেছে এবং কি একই সাথে কিন্তু পরবর্তী ইন্টারনেট যে ISP টা সেখান থেকে কিন্তু ইন্টারনেট পাচ্ছে আমি যদি পুনরায় আবার পিং করে দেখি সো এখানে পিং করে কিন্তু আমার ইন্টারনেটটা পাওয়ার কথা ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে কখনো যদি এরকম প্রবলেমটা হয় সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখানে ইন্টারফেস চেক করবেন কিন্তু আপনি এখানে খেয়াল করবেন যখন আমি ইথারনেট 6 টাকে খুলে দিয়েছি তখনই আপনি এখানে দেখবেন ইথারনেট 6 কিন্তু অর্থাৎ এই যে আমার ISP ফার্স্ট ISP সেটা কিন্তু স্ট্যান্ড বাই চলে গেছে এবং কি অটোমেটিক সেকেন্ড ISP টা কিন্তু কি হয়েছে অ্যাক্টিভ হয়ে গেছে তখন আমি এখন একটা ব্রাউজার ওপেন করে দেখি ইন্টারনেট আছে কিনা যদি এখানে ওকে সো এখন কিন্তু আমার ইন্টারনেটটা আছে ঠিক আছে তো আমি যদি চাই যে আমার অটোমেটিক সেকেন্ডটা থেকে পাবে সেক্ষেত্রে কিন্তু আমি এই কনফিগারেশনটা করব এখন পুনরায় যদি আমি আমার কেবলটাকে আবার কানেক্ট করে দিই সাপোজ ইথারনেট 6 টাকে কানেক্ট করে দিই সেক্ষেত্রে এখানে দেখবেন যে অটোমেটিক এখানে দেখেন এই পরিবর্তনটা কিন্তু এখানে হয়েছে
অটোমেটিক কিন্তু ইথারনেট 6 টা কিন্তু আবার অ্যাক্টিভ স্ট্যাটিক হয়ে গেছে এবং কি ইথারনেট 1 কিন্তু আবার স্ট্যান্ডবাই চলে গেছে সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি অটো ফেলওভার ইন বিটুইন টু আইএসপি লিংক আপনি চাইলে এভাবে আপনি যে কয়টা আইএসপি রয়েছে সেই কয়টা আইএসপি কে ইন করিয়ে সেগুলোকে আপনি প্রায়োরিটি ডিসটেন্স অনুযায়ী 1 2 3 অর্থাৎ একের পর এক কোন আইএসপিটা থাকবে এবং কোনটা কেটে গেলে বা ব্রেক করলে কোন আইএসপি থেকে ইন্টারনেটটা পাবে সেই সেটিংটা কিন্তু আপনি এভাবে করতে পারবেন ঠিক আছে So thank you very much for watching these videos and see you again to another videos. Till then, take care. Allah Hafiz.